কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি প্রিয় দর্শক বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষক ভাইরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন বেগুন আবাদের উপর একটি প্রতিবেদন এবং অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য অভয়াশ্রমের উপর একটি প্রতিবেদন শুরুতেই বেগুন আবাদের উপর একটি প্রতিবেদন বেগুন আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি যা সারা বছর ফলে একবার বেগুনের চারা লাগালে পাঁচ ছ মাস পর্যন্ত ফলন দেয় শত শত জাতের বেগুন আমাদের দেশে উৎপাদিত হয় পুরো বছরে এমন কোনো মাঠ নেই যেখানে বেগুনের আবাদ দেখা যায় না বেগুন উৎপাদনে হাজারো সমস্যা থাকে অগণিত সমস্যার মধ্যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অন্যতম এই পোকার জন্য বেগুন উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় অনেক সময় কোনো ফলনই পাওয়া যায় না কৃষকেরা এক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের পোকানাশক ব্যবহার করে থাকেন কিন্তু এতে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক সমস্যা তৈরি হয় সমস্যা হয় পরিবেশেরও আমি পাঁচ বছর যাবৎ বেগুন চাষ করি আমার আগে এরকম ছিল না তবে এখন এই পাওয়ার হেক্টর বসানোর পর আমার একটু উন্নত হয়েছে আগে বিষ স্প্রে করতে হতো তবে এখন আর ওই বিষটি স্প্রে করা লাগে না আমার এই পাওয়ারম্যান দেওয়াতে এটা আমি কৃষি অফিসার সহকারী এই দৌলতপুরের শহীদুল স্যার আর রবিক স্যার এই দুজনের মাধ্যমে পরামর্শ নিয়ে এদের দুজনের কাছ থেকে আমি এই বেগুন ক্ষেত চাষি করছি এই চারাগুলো আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে আনি এই চরতিল্লি থেকে আর সেখান থেকে আনার পর আমি এই চারাটা দুই আড়াই মাস লাগানো হয়েছে আমার খরচ হয়েছে ২০,০০০ টাকা আর আমার বিক্রি অনুযায়ী মোটামুটি এক একটা গাছে যদি ১০০ টাকা করে আসে তাতে আমার ৬ লক্ষ টাকা আসবে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের কৃষি বিজ্ঞানীরা সেক্স ফেরোমেন ফাঁদ উদ্ভাবন করেছেন এই ফেরোমেনের ব্যবহারের মাধ্যমে বেগুনের এই মারাত্মক পোকা থেকে নিয়ন্ত্রণ করে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে বিষমুক্ত বেগুন কীভাবে করতে হবে সেইভাবে করার জন্য ওনাকে আমি বলি যে তুমি লাইন থেকে লাইনের দূরত্ব ৪০ ইঞ্চি এবং এক চারার থেকে চারার দূরত্ব হলো ২০ ইঞ্চি এইভাবে তুমি চারা লাগাও যে কোথায় চারা পাওয়া যাবে চারার সন্ধান ওনাকে আমরা দেই এখানে ওই তিল্লি গ্রামে এখানে ওই একটা লোক আছে আর সেই লোকটা করে গেছে গাজীপুর থেকে এই বাড়ির ১০ জাতের বেগুনের চাষ আনে ওখান থেকে চারা আমি সংগ্রহ করার ব্যবস্থা করে দিই ওখান থেকে আমার চাষি শামসুল হক উনি এই চারাগুলো নিয়ে আসে আর ৬,০০০ চারা আনে আনার পরে এখানে এই ৭৫ ডিসিমিল জায়গার মধ্যে উনি চারাগুলো লাগায় লাগানোর পরে উনি আমার কাছে কতটুকু কী সার লাগবে কী লাগবে জিজ্ঞাসাবাদ করে আমি সব কিছু বলে দিই বলে দেওয়ার পরে ওনাকে বলছি বিষ না দিয়ে এই বেগুন ক্ষেত করতে হবে ফেরোমেন ফাঁদ ব্যবহারের খরচ তেমন নেই বললেই চলে শুধু তাবিজের মতো বা ক্যাপসুলের মতো লিউরোটি বাজার থেকে কিনতে হয় এবং প্লাস্টিকের বয়মে সেট করে বাঁশের লাঠি বা কুঞ্চি দিয়ে জমিতে ফসলের উচ্চতায় পুঁততে হয় তবে মনে রাখতে হবে ভালো কাঙ্ক্ষিত ফলনের জন্য শুধু সেক্স ফেরোমিন ব্যবহার করলে হবে না একই সাথে সারের সুষম ব্যবহার নিয়মিত সেচ দেওয়া আগাছা পরিষ্কার করা শূন্যস্থান পূরণ এই কাজগুলো পরিণতভাবে করতে হবে চাষিদেরকে বিষমুক্ত সবজি উৎপাদনে তাদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা তো সেই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুরের পক্ষ থেকে প্রতিটা ব্লকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবজি চাষিদের কাছে বিষমুক্ত সবজি উৎপাদনের যে কলাকৌশল যে প্রযুক্তি সেগুলো নিয়ে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করছে তারই অংশ হিসাবে এই ওয়াইল ব্লকের যে ক্ষেত আপনারা দেখছেন বেগুন ক্ষেত সেখানে একই জায়গায় ৭৫% জমিতে আমরা বিষমুক্ত সবজি উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছি উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষককে ফেরোমন ট্র্যাপ এবং অন্যান্য সহযোগিতা দিয়ে পরামর্শ দিয়ে আমরা এই প্লটটা অনেকটা প্রদর্শনীর আকারেই স্থাপন করেছি এবং এখানে
একটা বিষয় লক্ষণীয় যে ফেরোমন ট্র্যাপের পাশাপাশি আপনারা দেখছেন যে পুরা ক্ষেতটাকে একটা নেট দিয়ে আবৃত করা হয়েছে। এর কারণ হলো যে ফেরোমন ট্র্যাপ দিয়ে পোকা দমন করা যাবে, বেগুনের ডগাও ফল ছিদ্রকারী পোকা দমন হচ্ছে। কিন্তু বর্তমানে আরেকটা উপদ্রব হচ্ছে যে পাখি আমাদের এই যে যখন কুচি অবস্থায় বেগুন থাকে তখন এটাকে ঠুকরিয়ে নষ্ট করে দেয় এবং এর বাজার মূল্য কমে যায়। সে কারণে পুরা ক্ষেতটাকে নেট দ্বারা আবৃত করা হয়েছে। এর ফলে একদিকে যেমন ফেরোমন ট্র্যাপের ফলে এখানে কোনো বিষের প্রয়োগ করতে হচ্ছে না, অন্যদিকে পাখির যে উপদ্রব সেটাও এখানে রোধ করা গেছে। এ কারণে কৃষক স্বল্প খরচেই তার এই বিষমুক্ত সবজি অর্থাৎ বেগুন উৎপাদন করতে পারছে। ইদানিং দেখা যায় পাখি বেগুনের বেশ ক্ষতি করে, পাখি তাড়িয়ে এই সমস্যার পূর্ণ সমাধান করা যায় না, যে জন্য কম খরচে জমির চারদিকে এবং উপরে নেট জাল পেতে দিলে পাখির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। কিছু কৃষক এই কাজটি করে বেশ লাভবান হয়েছেন। শুধু তাই না, একজনের দেখা দেখি আরেকজন এই সুন্দর যুক্তি প্রযুক্তি নিজেরাও বাস্তবে অনুসরণ করেছেন। এভাবে বেগুন আবাদ করলে বেগুনের ফলন বেড়ে যায়, লাভ বেশি হয়। মানিকগঞ্জ জেলায় এবছরে আমাদের 8,000 হেক্টরে শাকসবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জন করা ধরা হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 9,000 হেক্টরে আমাদের এই শাকসবজি উৎপাদন হয়েছে। এবং শাকসবজি উৎপাদনের মধ্যে আমাদের বেশিরভাগ আমাদের বাঁধাকপি ফুলকপি প্রায় 30% থেকে 35% শাকসবজি উৎপাদন হচ্ছে। বেগুনও তার মধ্যে একটা অন্যতম একটা সবজি আমাদের, যে বেগুনটা আমাদের বিষমুক্ত বেগুন 3 বিঘা জমিতে এক কৃষক ভাই বেগুনের চাষাবাদ করেছেন এবং এই জাতের হলো বাড়ি বেগুন দশ যেটা আমরা দেখছি এখানে। এবং এই প্রায় 3 বিঘা জমির চারদিকে নেট দিয়ে ঘেরাও করা হয়েছে এবং প্রায় এখানে প্রায় শতাধিক সেক্স ফ্রেমন বসানো হয়েছে এবং সেক্স ফ্রেমন বসার কারণে কৃষকের কিন্তু কোনো কীটনাশক দেওয়া প্রয়োজন হয় নাই, যার ফলে কৃষক কিন্তু আর্থিকভাবে সে লাভবানই হচ্ছে। যদি আমরা বিষমুক্ত সবজি খাইতে চাই তাহলে আমাদের উচিত যে আমরা যেন এই ফেরোমন ট্র্যাপ এর মাধ্যমে যেন যদি আমরা এই বেগুন চাষাবাদ করি তাহলে কিন্তু আমাদের বিষ খেতে হয় না এবং বিষ যদি না খাই তাহলে আমরাও সুস্থ থাকবো এবং কৃষক ভাই যারা আছেন তারাও লাভবান হবে। দেখছিলেন বেগুন আবাদের উপর একটি প্রতিবেদন কৃষক ভাইয়েরা। আমরা আমাদের এই বাংলার কৃষি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষিতে সফলতার বিভিন্ন দিক। মৎস্য চাষী ভাইয়েরা, এখন আপনাদের জন্য থাকছে মৎস্য অভয়াশ্রমের উপর একটি প্রতিবেদন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে নির্বিচারে মা মাছ সহ সকল ধরনের মাছ আহরণ করা হয়ে থাকে। এতে মুক্ত জলাশয়ে মা মাছ আশঙ্কাজনক হারে কমে যায়, ফলশ্রুতিতে পরবর্তী প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি কম হয়, মাছের পর্যাপ্ততা কমে যায়। মৎস্য অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে মা মাছকে রক্ষা করা গেলে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। সে লক্ষ্যে প্রকল্প এলাকায় এ পর্যন্ত 360টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ব্যয় হয়েছে 568.72 লক্ষ টাকা এবং এ উদ্যোগের ফলে উপকৃত হয়েছে মোট 6,640 জন লোক। অভয়াশ্রম থেকে মাছের পোনা উৎপাদন হয়ে বর্ষার সময় এলাকার বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়ে এবং সেখানে বড় হতে থাকে। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে এভাবে মাছের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এলাকায় মাছের উৎপাদন বেড়েছে, দেশি মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে, বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির মাছ আবারও ফিরে আসছে। মৎস্য অফিসার এবং সমবায় সবাই আমাদের উপকার করে এবং তাদের কাছে আমরা যখনই যাই যেটাই চাই দেওয়ার চেষ্টা করে। তো গেছে বছর আমরা বললাম যে স্যার আমাদের বিলে মাছ টাছ খুব কম থাকে, আমরা মাছ টাছ পাই না, অনেক আমাদের খুব কষ্টে দিন যাপন চলাফেরা করতে হয়। তখন মৎস্য অফিসার আমাদের একটা কথা বললো যে ঠিক আছে তোমরা তখন বললা আমরা এটা চেষ্টা করবো। তো গেছে বছর আমাদের এই অভয়াশ্রমটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আমাকে অনেক সহযোগিতা করছেন তারা, সহযোগিতা করার পরে আমরা বিলটা দিলাম। দেওয়ার পরে এবার আমরা মেনি টাকি পাপ্তা শোল এবং বোয়াল রুই সব ধরনের মাছ আমরা এবার একটু বেশি পাইছি।
বেশি পাইছি এবং আমাদের সবাই সংসারটা খুব ভালোভাবে চলছে। মৎস্য অভয়াশ্রম এদেশের প্রাকৃতিক জলাশয়ে নানা কারণে ভরাট হয়ে যাওয়ার কারণে কিংবা অতি আহরণের কারণে প্রাকৃতিক জলাশয় থেকে দেশীয় প্রজাতির মাছ আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল, যেটি অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে আবার আগের মতো আমরা বাজারে পাচ্ছি। সে সমস্ত মাছের মধ্যে চিতল, ফলি, মেনি, ঢেলা, চেলা, দেশি কই, শিং, মাগুর, ট্যাংরা ইত্যাদি। আমরা এই যাবত এই প্রকল্পের মাধ্যমে 370টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করেছি। এর মাধ্যমে সরাসরি 6,840 জন মানুষ উপকৃত হয়েছেন। মৎস্য চাষী ভাইরা দেখছিলেন মৎস্য অভয়াশ্রমের উপর একটি প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু।